वेलकम टू एम एस एकेडमी। आमी सुकान्त आर आज के खूब पछंदेर एकटी रवींद्रसंगीत सेटार आमी लेसन निये चले एसेछि। गानटिर नाम प्राण चाय चक्षुना चाय। एबं एर उपर आमी एकटा लेसन करेछिलाम अवश्यई, जारा आमार पुरोनो सबस्क्राइबार्स तारा निश्चयई देखेछेन, किन्तु सेटा गिटारे छिलो ना, सेटा छिलो आमार अन्य इन्स्ट्रुमेंट अर्थात इउकुलेले टिउटोरियल। आज के आमी गिटारेर उपर लेसन निये चले एसेछि। गानटार আমি বিগিনার্সদের কথা মাথায় রেখে এই লেসনটি করব, কিন্তু যারা ইন্টারমিডিয়েট আছেন তারা অন্তত একটুখানি পেশেন্স রাখবেন। আর যদি মনে হয় যে না আমার কর্ডস জানলেই হয়ে যাবে, সেক্ষেত্রে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। ওয়েবসাইটে গিয়ে কর্ডস সাথে লিরিক্স কোন কোন জায়গায় কোন কোন কর্ডস হচ্ছে সেগুলো মেনশন করে দিয়েছি, তাই সেটা দেখতে চাইলে দেখে নিতে পারেন সবাই, ঠিক আছে। বিগিনার্সরা অনেক সময় ভুল গান চুজ করে, অর্থাৎ এমন কোনো গান চুজ করে এগোতে চাইলো যে গানটা অ্যাকচুয়ালি বিগিনার্সদের জন্য নয়। সেক্ষেত্রে কী হয়, ওরা ডিমোটিভেটেড হয়ে যায়। এই গানটি অর্থাৎ প্রাণ চায় চক্ষুনা চায়, এই গানটি কিন্তু বিগিনার্সদের জন্য খুব ভালো একটা উদাহরণ হতে পারে। তো সময় নষ্ট না করে স্ট্রেট লেসনে চলে আসি। তো গানটি সি মেজার স্কেলে রেখেছি, যথারীতি সি মেজার কর্ড থাকবে, এ মাইনার কর্ড থাকবে, মানে গ্রুপ কর্ডসগুলো যা যা সবই মোটামুটি থাকতে পারে অবশ্যই। এফ মেজার হয়ে গেল, জি মেজার হয়ে গেল, জি মেজার ওপেন এভাবে, ই মাইনার হয়ে গেল, ঠিক আছে, মোটামুটি সবই কভার হয়ে গেছে। এখন ছোট্ট করে আমি একটু আলোচনা করিনি কীভাবে যে কোনো গানের বিট ধরা যায়। যে কোনো গানের একটা ন্যাচারাল ঝোঁক থাকে, সেই ঝোঁকটা ধরার জন্য গান বাজানো শিখতে লাগে না, অটোমেটিক একটু ফিল করতে হয়। লাইক এখানে এই গানটির ক্ষেত্রে কী হবে, প্রাণ চায় চক্ষুনা চায় মরি একই তোর দুস্তর লজ্জা। তো বিগিনার্সরা যদি এটা ধরতে পারে, অর্থাৎ প্রাণ চায় চক্ষুনা চায় হায় মরি একই তোর দুস্তর লজ্জা, ঠিক আছে, আমি একটু অ্যানিমেটেড হয়ে বোঝাচ্ছি, কারণ হচ্ছে বিগিনার্সকে বিগিনার্সের মতো করেই বোঝাতে হয়। যারা আমাকে অনেকদিন ধরে ফলো করছেন তারা তো জানেনই যে আমি একটু বিগিনার্সের দিকে বেশি ঝুঁকে থাকি। তার আরেকটা অবশ্যই কারণ আছে, সেটা হচ্ছে আমি অনেক কিছু জানি না, কিন্তু যেটুকু জানি চেষ্টা করি সেগুলোকেই স্প্লিট করে মানুষকে বোঝাতে। তো এই গানটির ক্ষেত্রে প্রাণ চায় চক্ষুনা চায় এটা ধরতে পারলেই কিন্তু মোটামুটি রিদমের পার্ট ফিক্স হয়ে গেল, ঠিক আছে। কীভাবে, সি আছে, প্রাণ চায় চক্ষুনা চায় ওয়ান অ্যান্ড টু অ্যান্ড ওয়ান অ্যান্ড টু অ্যান্ড, বিশেষ কিছু করতে লাগছে না। কিন্তু বিগিনার্সরা ইউজুয়ালি কোনো অ্যাডভান্স লেভেলের স্ট্রামিং প্যাটার্ন দিয়ে কোনো গান তুলতে চায়, তো তখন আর কি কনফিডেন্স লো হয়ে যায়। ওই অ্যাডভান্স লেভেলের স্ট্রামিং প্যাটার্ন কিন্তু কোনো না কোনো বেসিক প্যাটার্ন থেকেই মডিফাই হয়েছে। যেমন এইখানে ওয়ান টু ওয়ান টু, এখানে আমি ডাউন আপ করছি, ওকে, ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু, ঠিক আছে, ডাউন ডাউন ডাউন, তাহলে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, ঠিক আছে। আর যদি মনে হয় সিঙ্গেল স্ট্রিংয়ের উপর একদম সফট কিছু ভার্সন করবো, দেন এরকম টাইপের কিছু করলাম। মানে বিষয়টা আমি ফিঙ্গার পিকিংয়ের বেসিক লেসন দিয়েছি, ওপরে আই বাটনের লিঙ্ক দিলাম অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ফিঙ্গার স্টাইলের ব্যাপারে বোঝার জন্য, ওভাবে করতে পারো। তাহলে এক্ষেত্রে গানটি কীভাবে করবো, এভাবে করা যেতে পারে, প্রাণ চায় চক্ষুনা চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। বিগিনার্সদের সবচেয়ে বড় ফোকাস থাকা উচিত রিদম, তারপরে বাকি কথা যেন তালে থাকে, ঠিক আছে, এটা মাথায় রাখবে সবাই। তাহলে প্রাণ চায় চক্ষুনা চায়, এই গানটির ক্ষেত্রে আমরা করছি কি, ওয়ান কাউন্টটাকে একটু সফট আর টু কাউন্টটাকে একটু হাইলাইট করছি, কেমন হবে, প্রাণ চায় ওয়ান অ্যান্ড অ্যান্ড থ্রি অ্যান্ড ফোর অ্যান্ড ওয়ান অ্যান্ড, তাহলে প্রাণ চায় চক্ষুনা চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা, ওয়ান অ্যান্ড ধিন চক ধিন চক ধিন চক ধিন চক। এখন যারা বার কর্ড ধরতে পারে তাদের জন্য দারুণ একটা সুযোগ আছে। কীরকম, এটা সি মেজার বার, তাহলে মানে মিউট করা যাবে, ওপেনে সেটা পারা যাবে না, ওপেন তো মিউট করবো কী করে,
এরকম টাইপের, অর্থাৎ প্রাণ চায় চক্ষু না চায়, ঠিক আছে, খুব সুন্দর লাগবে। সো আমি সব রকমভাবে একটা আইডিয়া দিয়ে দিলাম, এবার বাকিটা তোমাদের উপরে। যারা বিগিনার্স তারা অন্তত দুঃসাহস দেখিও না, নর্মালি যেটা পারছো সেটার উপরে ভালো করে ফোকাস করো, ধীরে ধীরে একটু একটু করে আপগ্রেড হবে। তাহলে ফার্স্ট পার্টে চলে আসছি। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জায়, প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এসজ্জা, প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চায় চক্ষু না চায়। যারা বিগিনার্স তারা প্লিজ ঘাবড়ে যেও না, তোমরা সিম্পলভাবে করে ঝোঁকটাকে আগে রপ্ত করে নাও। তাহলে প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এসজ্জা, প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। অবশ্যই কর্ডের সাথে ম্যাচ হলো না আমি জানি, কিন্তু বিগিনার্সরা শুরুতে ঝোঁকের উপর ফোকাস করলে ঝোঁকটা ফিক্স হয়ে যাওয়ার পরে একটা একটা করে কর্ড এক্সট্রা করবে। সি থেকে সবচেয়ে ইজি যাওয়া হচ্ছে এফ মেজার সেভেন, কারণ এই দুই আর তিনকে নামিয়ে দিলেই হয়ে গেল। এফ মেজার সেভেন থেকে এফ করার জন্য এই ফিঙ্গারটাকে এমনভাবে ফেলে দেবো যাতে এক নম্বর দু নম্বর দুটো স্ট্রিংকেই একসাথে চাপ দিতে পারে, সেক্ষেত্রে চার নম্বর থেকে বাজাবো, এফ মেজার হয়ে গেল। আর জি তো আছে, এই চার নম্বরটাকে বসলো, তার উপর তিন নম্বর, তারপর এক দুই, তাহলে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। কর্ডস ইউজ হলো প্রাণ চায় চক্ষু না চায়, সিতেই আছে মরি এফে যাই, ঠিক আছে, এ কি মোর দুস্তর, এখানে হচ্ছে জিতে, তারপর লজ্জা সিতে, তারপরে এ, তারপরে সুন্দর এসে ফিরে, সুন্দর এসে ফিরে জি কোন জায়গাগুলোতে হচ্ছে, একদম ঝোঁকে। এই গানটার সুবিধা হচ্ছে যে ঝোঁকগুলো না খুব সহজে ট্র্যাক করা পসিবল, ঠিক আছে। এই প্রাণ চায় চোখ খুনা চায়, মরি একই তোর দুস্তর লজ্জা, গ্যাপ প্রাণ চায়, তাই না? তো প্রাণ চায় চোখ খুনা চায়, মরি একই একইতে এ, তারপরে দুস্তর জি, তারপরে লজ্জা সি, তারপরে এফ, মানে গ্যাপটাতে, তাই তো, লজ্জা গ্যাপ গ্যাপ প্রাণ চায়, ঠিক আছে, সুন্দর জি সুন্দর এসে ফিরে যায়, যায় এখানে ই মাইনর, যায় এক দুই এক, আবার একে গিয়ে জি, যায় তারপর তবে কার লাগি, এখানে হচ্ছে এফ, কার লাগি মিথা জি এ সজ্জা, সিতে এফ স আ, ঠিক আছে, একদম স্ট্রাকচারের সাথে বসে গেছে। সুতরাং এই পার্টটাকে আগে ফিক্স করো, রেডি করো, তারপরে গিয়ে নেক্সট পার্ট অ্যাটেম্পট করো। এর পরের পার্টে চলে আসছি। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বন্দি, ওষ্ঠেকে নিষ্ঠুর হাস, তবে মর্মে যে ক্রন্দন তুমি, মাল্য যে দংশিছে হায়, তব সজ্জা যে কন্টক সজ্জা, মিলন সমুদ্র বেলায়, চিরবিচ্ছেদ জর জর মজ্জা, প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চায় চক্ষু না চায়। তাহলে ঝপঝপ করে বুঝিয়ে দিই। মুখে নাহি নিঃস্বরে ভাস, তাই ভাস কথাতে এ মাইনার, আগে সি ছিল, দহে বাদ দিয়ে, অন্তরে নির্বাক, তারপরে আবার বন্নি, এখানে আবার এ মাইনার, ঠিক আছে, ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, সিতে সিতে সি, তারপর এ, ঠিক আছে, হাস, হাতে কিন্তু পড়েনি, হাস, ঠিক আছে, তব মর্মে যে ক্রন্দন তন্নি, তাহলে সি থেকে জি, তারপর সিতে মর্মে যে ক্রন্দন
একদম ক্র কথাতে, তারপর ত কথাতে মানে তন্নির ততে আবার ব্যাক টু সি, ঠিক আছে? তারপরে মাল্ল যে দংশিছে হাই সি, তারপর জি, তারপর এফ, তারপর জি, এরকম অনেকে থাকবে একদম সুপার বিগিনার্স নয় যে কর চেঞ্জ করতে পারছে না, আবার এমনও অবস্থা হয়নি যে এত ঘন ঘন কর চেঞ্জ করতে পারবে, সেক্ষেত্রে সি তারপর জি এই দুটোর মধ্যে রাখলেই চলবে, অর্থাৎ মাল্ল যে দংশিছে হাই সি ওয়ান সি টু জি ওয়ান জি টু, ঠিক আছে? তারপর তব সজ্জা যে কণ্টক সজ্জা তব জি, তারপর মানে তবতে কিন্তু নয়, সজ্জা যে কন কথাতে এফ কণ্টক সজ্জা, একদম স কথাতে সি, তারপর মিলন সমুদ্র বেলায়, ঠিক আছে? তাহলে সি ওয়ান সি টু মিলন সমুদ্র বেলায়, এখানেও বেলাতে পড়েনি, তারপরে আয় গিয়ে ওই টানে গিয়ে পড়েছে বিট জিতে, তারপর চির বিচ্ছেদ জ্বর জ্বর মজ্জা সি, তারপর জি, তারপর সি থেকে এফ, তাহলে চির বিচ্ছেদ জ্বর জ্বর মজ্জা, ক্লিয়ার? লেসনটি কাজে আসলো কিনা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, কারণ ওই রেসপন্সটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। কাজে আসলে অবশ্যই আমি মোটিভেট হব, কাজে না আসলে ভুল ত্রুটি কোথায় আছে অবশ্যই সেগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করব। স্প্রেড করে দাও হাসিটাকে, আনন্দটাকে। ওকে, টাটা।